গত বছরের এই দিনে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। হঠাৎ করে মাত্র 48 ঘণ্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে ডুবে যায় পুরো সুনামগঞ্জ। আকস্মিক বন্যায় তলিয়ে যায় জেলার হাজার হাজার ঘরবাড়ি। শহরের প্রত্যেক বাড়ির নিচতলায় কোমর থেকে বুক সমান পানি ছিল। গ্রামের অবস্থা ছিল আরও ভয়াবহ। কোথাও কোথাও টিনের চালার উপর দিয়ে পানি বয়ে গেছে। অনেক ঘরবাড়ির অস্তিত্ব ছিল না। বিদ্যুৎহীন হয়ে পড়েছিল 24 লাখ মানুষ। বিদ্যুৎ না থাকায় ছিল না মোবাইল নেটওয়ার্কও। স্রোতের তোরে ভেসে গিয়েছিল যোগাযোগ সড়ক, যার কারণে পুরো দেশ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সুনামগঞ্জ। ঘরে বুক সমান পানি, মুখে নেই খাবার। দেখা দিয়েছিল খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি, দিয়াশলাই সহ জরুরি পণ্যের সংকট। চলাচলের জন্য পাওয়া যাচ্ছিল না নৌকাও। প্রাণ বাঁচাতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে সুনামগঞ্জের প্রতিটি মানুষকে। শতাব্দীর ভয়াবহ এই বন্যায় হতাহতের সংখ্যা কম হলেও বন্যার পানিতে ভেসে গিয়েছে বহু হতদরিদ্রের ঘরবাড়ি, কৃষকের গরু ছাগল, ভেড়া, হাঁস মুরগি, ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের আসবাবপত্র সহ গৃহস্থালী অন্যান্য মালামাল। শহরের মানুষ দ্বিতল বিশিষ্ট বাসা, অফিস, হাসপাতাল, নির্মাণাধীন ভবন, উঁচু সেতু সহ যে যেখানে পেরেছে সেখানে আশ্রয় নিয়েছে। গ্রামের মানুষের দিন কেটেছে স্কুল বা উঁচু টিলায় খুপড়ি ঘর বানিয়ে। সব মিলিয়ে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছিল সুনামগঞ্জে। এখনও সেই ভয়াল বন্যার ক্ষতচিহ্ন রয়ে গেছে অনেক জায়গায়। সেই দৃশ্য মনে হলে আজও বুক কাঁপে বলে জানান সুনামগঞ্জবাসী। বন্যা তো আপনার যে বাড়ি ঘরদার নষ্ট হয়েছে, আমরা এক ঘন্টার ভিতরে আমরা ঘরে পানি ঢুকে গেছে। এর বাদে মনে করুন 12টা 1টা পরা 3 ফুট 4 ফুট পানি হয়েছে। এর বাদে গরু বাছুর বিভিন্ন মুরুক টুরুক সব হাঁটিয়া উঠিয়া গেছে, যে ঘরদ্বার ফালাইছে। এর বাদে আপনার এই যে রাস্তাটা, রাস্তার পরায় মাথা পানি হয়েছে। আমরা কোনো জায়গা যাইবার টাই নেই আসলো। এই মেইন রাস্তার টাই নিয়ে মানছে সিলাসিলি করছে, একজনে বাঁচাইছে যে নিয়ে রাস্তার তুলি, বড় রাস্তার তুলি। এই পরিবেশ হয়ে আমরা এসকালো খানি বনি নাই, একদিন দুদিন রয়েছি। এরপরে অন্যরা আইয়া সাহায্য সাহায্য করছে, চাই পাইছি না। আল্লাহ সরকার দিছে, মানুষ পাতা নিচ্ছে, খাইলাম। আর এবার আল্লাহ কি করবো, আল্লাহ বিনা কি করতে, আল্লাহ তো সাহায্য করে। গত বছর তো মনে করেন যে বৈবাহিক বন্যা হয়েছে, এই বন্যায় যে ক্ষতিগ্রস্ত করেছে গেছে আমার, এই ক্ষতিগ্রস্ত অন আমি পূরণ করতাম বার্তা বুঝছেন। এই বছর যদি বৈবাহিক বন্যা দিতে হয় তখন আমার অবস্থা কি হবে? গতবারের বন্যার সময় যে একটা কষ্ট গেছে গরু বাছুর লিয়ে মানুষ লিয়া, এই বন্যায় আমি আর জীবনে দেখছি না। আরেকবার দেখছিলাম এই সময় অত ইয়ে কষ্ট করছি না, আর অত দুর্ঘটনা করছি না। দানে চাইলে লুইয়া যা আসে মুরগে যা গেছে সম্পূর্ণ তো বিফল হয়ে গেছে। একটা তো আর রইতারলাম না, দরতারলাম না। তো গুরু বাছুরটি লিয়ে মানে গিয়া শহর গিয়ে কিছু কিছু জানপত্রটা বাঁচাই। সুনামগঞ্জ যেহেতু একটা হারবেস্টিত এলাকা এবং একটি ফ্লাশ ফ্লাড প্রবণ এলাকা, প্রত্যেক বছরই এখানে চেরাপুঞ্জিতে বা মেঘালয় যে বৃষ্টিপাত হয়ে থাকে তার ঢলের পানি এখানে চলে এসে এখানে আকস্মিক বন্যার একটা প্রাদুর্ভাব দেখা দেয়। গত বছর যে বন্যাটি হয়েছিল সেটা শতাব্দীর ভয়াবহতম বন্যা ছিল, যার ফলে এখানকার মানুষ, এখানকার যারা স্থানীয় প্রশাসন সহ সকলে মিলেমিশে সেটা মোকাবিলা করেছেন। তারই আলোকে, তারই অভিজ্ঞতায় এবছর আমরা আগে থেকে আমরা বন্যা প্রস্তুতিমূলক সভা করেছি এবং গত বছর দেখা যাচ্ছে যে হঠাৎ করে এটা আকস্মিক যে বন্যায় হঠাৎ করে সব জায়গায় পানি প্লাবিত হয়েছিল, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন সহ অনেক ক্ষেত্রে বিদ্যুতেরও সেটা বিঘ্ন ঘটেছিল। এই কারণে আমরা বিদ্যুৎ বিভাগ সহ সঙ্গে সকলকে দিয়ে মিটিং করেছি। আমরা আশা করি যদি এই বছরও সেরকম কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে আমরা অবশ্যই সেটা সফলতার সাথে মোকাবিলা করতে পারবো। এছাড়া যদি একান্তই আক্রান্ত হয় তাহলে আমরা পর্যাপ্ত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশনা অনুযায়ী আমাদের পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা আছে এখানে, এবং ওনার উপহারস্বরূপ এখানে এখানে আমাদের কাছে পর্যাপ্ত খাবার চাল, রোটানের চাল এবং অন্যান্য ক্যাশ যেটা আমরা ইমার্জেন্সি ক্ষতিগ্রস্ত তাকে দেওয়ার সুযোগ আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করি আমরা সকলে মিলেমিশে আপনাদের সকলের সহযোগিতা আমরা বন্যা পরিস্থিতি যদি উদ্ভব হয়েই থাকে সেটা আমরা মোকাবিলা করতে পারবো।